এত বড় একটা ঘটনা যখন ঘটে গেল, যখন সকাল সকাল মা সন্তান হারিয়েছেন, পরিবার সন্তান হারিয়েছে, তাও একটা 9 বছরের একরত্তি কন্যা তাকে এভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, যখন জানতে পেরেছি আমরা প্রত্যেকে বাংলার মানুষ, গোটা বাংলার মানুষ যখন জানতে পেরেছে, তখন তারাও সেই শোকে মুহ্যমান হয়ে গিয়েছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড অ্যারোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। যে শোকে পাথর হয়ে গিয়েছে পরিবার, যে শোকে পাথর হয়ে গিয়েছে এই কন্যার মা বাবা, উমা হারিয়ে দেবী পক্ষে সত্যি আর পাচ্ছেন না পাগল পাড়া মা বাবা। বাবা কি বলছেন শুন। মেয়ে পড়তে গেছিল বিকালে আমার সঙ্গে মহিষমারি হাট বাজারে, 5টা থেকে পড়ে মহিষমারি বাজারে আমার দোকান আছে, আমার দোকানে গিয়ে বলছে বাবা আমি বাড়ি যাই, রোজ চলে আসে। আমি দোকান থেকে রাত 8টার সময় বাড়ি ফিরে দেখি যে আমার মেয়ে বাড়ি ফেরেন। মহিষমারি ক্যাম্পে গেলাম, গেলে ওখান থেকে অফিসাররা বললো যে তুমি কুলতলি থানায় যাও, কুলতলি থানা থেকে এ করে এসো। জয়নগর থানায় গেছি আমরা, তখন যেতে পুলিশ এখানে আসতে রাত 1টা বেজে গেছে, এখানে এসে তদন্ত করতে শুরু করতে। জয়নগর থানা থেকে তখনও কেউ আসেননি, জয়নগর থানা থেকে আপনি যখন গেলেন সেই সময় আপনাদের কি বলা হলো? তো সঙ্গে সঙ্গে ওরা ইয়ে আমাদের বক্তব্য নিয়ে যে লিখিত নিয়ে যে মেয়ে মিসিং হয়ে গেছে, কিডন্যাপিং একটা মিসিং হয়ে গেছে, যে বাচ্চা পাচ্ছি না দেখে, ওরা সঙ্গে সঙ্গে ওরা এসছে। কিন্তু যে আমরা রাত 8টার সময় যে মহিষমারি ক্যাম্পে গেলাম, যে ওই গেলে যে ওরা যে একটু তদন্ত করে দেখলে মনে হয় আমার যে কিছু ভালো হতো। তারা বলেছিল তোমরা কুলতলি থানা যাও, আমরা কিছু করতে পারবো না এখান থেকে। তারা পুলিশকে জানায়নি, তারা তাদের আউটপোস্ট থেকে পুলিশকে জানায়নি যে এরকম একটা বাবা মা? তখন কিছু হয়নি, আমরা জানালে তারপরে ওখান থেকে বললে তবে এরা তদন্ত শুরু করে, জয়নগর থানা থেকে বললে তবে এরা তদন্ত শুরু করে। কিছুক্ষণের মধ্যে আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে দেখবে এসো, বলে এবার নিয়ে গিয়ে দেখাচ্ছে যে এটা তোমার মেয়ে কি, যে একটা লাশ পেয়েছি দেখো এটা তোমার মেয়ে কি, কি তুমি শনাক্ত করতে পারো কি দেখো। তা আমার মেয়ের পরনে যা জামা ছিল আমি সেটা দেখে শনাক্ত করি, যে কি আমার মেয়ে জলাশয় জঙ্গলের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে। ওখানে নিয়ে গিয়ে যে মেয়ের শরীরে অনেক দাগ, যে ইয়েতে তোমার হচ্ছে হসপিটালে নিয়ে গেছিলো, নিয়ে গেলে যে পুরো শরীরে মেয়ের বীভৎস একদম চেহারা, পুরো শরীরটা ময় কামড়ের দাগ সব জায়গায় বিভৎস, হ্যাঁ পুরো শরীরটা ময় বিভৎস করে মেরে দিয়েছে আমার মেয়েটাকে, ওদের যেন ফাঁসি হয়। মুস্তাকিনের নামটা কি করে জানলেন, মানে ওকে শেষ কবে? আমরা জানি না, ওটা পুলিশ জানে, ওটা কে বা কারা করেছে আমরা সঠিক এখন পর্যন্ত জানি না। পুলিশের বক্তব্য, একটা সিসিটিভি পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে মুস্তাকিনের ওই সাইকেলে করে মেয়ে আসছে, ও কি মানে বাড়িতে আসার জন্য আমি সেটা সঠিক আমি জানি না, কারণ আমার মেয়ে কারো সাইকেলে বা কিছু ওঠে না, ওকে জোর করে ভুলিয়ে বালিয়ে ও নিয়ে আসছে। তাহলে কেমন ছিল পড়াশোনা? মেয়ে এই 4 পর্যন্ত উঠেছে, সবে একই রোল নাম্বার সব ভালো। বিকালে 5টার সময় আমার বলেছে যে বাবা আমি বাড়ি যাচ্ছি, কিন্তু আমার মেয়ের আর বাড়ি ফিরে আসা হলো না। বাবার সঙ্গে ছোট্ট মেয়ের শেষ কথা, বাবা আমি বাড়ি যাচ্ছি, কিন্তু সেই বাড়িতে আর ফেরা হলো না একরত্তে। আর সেই ঘটনার যখন পুনর্নির্মাণ করছেন বা কথা প্রসঙ্গে যখন বলছেন যে কি হয়েছিল, বাবা তখন বলছেন যে এ থানা থেকে ও থানা করে বেরিয়েছি, তারপর জয়নগর থানা যখন বললো তারপর নাকি তদন্ত শুরু হলো। আমি মণিশঙ্করবাবুর কাছে আসবো যে তাহলে এই আউটপোস্টগুলো রাখার দরকারটা কি, যদি তাদের হাতে কোনো ক্ষমতাই না থাকে, যদি তারা একটা সামান্য ডায়েরি পর্যন্ত নিতে না পারে, তাহলে কিসের জন্য এই ফাঁড়ি, কিসের জন্য বেতন দিয়ে এই পুলিশকর্মীদের রাখা? আমাদের একটু ট্যাক্সের টাকায় তারা রয়েছেন, তাহলে কোনোই যদি সুবিধা না হবে তাহলে কিসের জন্য আছে? না, আপনাকে বুঝতে হবে যে একটা, যে আপনি যে এই যে ঘটনাগুলো বলছেন, যত দিন যাচ্ছে দেখে দেখে আপনি বুঝতে পারছেন কখন কি ঘটনাটা ঘটেছে। আপনি প্রথমেই যখন একটা ঘটনার আপনার ব্রেকিং নিউজ হলো, পুরো ঘটনা জানতে পারেননি, পুলিশকে একটু শুনতে হয়, একটা জুরিসডিকশন আছে কোথায় ঘটনাটা ঘটেছে। এবং আমি যে এসপির কাছে শুনলাম, একদম দেখুন কত তাড়াতাড়ি, কত কম সময়ের মধ্যে অভিযোগ করেছে। প্রত্যেকটা ইনসিডেন্টের সঙ্গে, প্রত্যেকটা ইনসিডেন্টের সঙ্গে পলিটিক্সকে
সবকিছুতে পলিটিক্স হলো যারা কিন্তু অভিযুক্ত ভাবে বলেনি কিন্তু যে কে করেছে আমি জানি না তার কোনো কারো বিরুদ্ধে স্পেসিফিক কোনো অ্যালিগেশন নেই আপনি পুলিশের উপর ডিপেন্ড করছে শঙ্কুবাবু পুলিশের উপর ডিপেন্ড করছে পুলিশ ঠিক করেছে আপনাকে আমি এত ভালোবাসি আপনি এত বড় উকিল বাবু এই জন্য আপনাকে আমি এত ভালোবাসি কিন্তু মনিদা আপনার কাছে আমার প্রশ্ন আপনি কখন বললেন বলুন বলতে দেবেন আরে উত্তর দিচ্ছি শুনুন আপনি কিন্তু উত্তরটা দিলেন আপনি আরে আরে আগে উত্তরটা নিন না মনিদা আপনি বিষয়টা বুঝুন পুলিশের চাপটা বোঝার চেষ্টা করুন পুলিশ কমপ্লেন করবার আগে পুলিশকে প্রথম খতিয়ে কি দেখতে হবে মেয়েটা কখন মিসিং হয়েছে না দেখতে হবে যে করেছে সে ব্যাটার ছেলে তৃণমূলের কতটা ছত্রছায়া আছে তৃণমূলের কত বড় নেতা আরে না হলে টালা থানার ওসি গ্রেফতার হয় কেন আজকে আরচিকর কাণ্ডে টালা থানার ওসি কেন গ্রেফতার হয়েছে আমাকে বলুন তুমি কি করে আইডেন্টিফাই করলে আরে ভাই কোয়ালিটি চেক করে কি করে আপনি কি 9 কোটি 10 কোটি লোক সবাই তো ভালো করে ছয় কোটি ভোট দেয় প্রশাসনের উপর ভরসা করে প্রশাসন করে প্রশাসনের উপর ভরসা নমুনা টালা থানার ওসি গ্রেফতার লোক ভোট দেয় সবাই বসে বানিয়েছিলেন ডকুমেন্ট ভোট দেয় চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন যাতে সত্য উদ্ঘাটিত হয় আর সেই জায়গা থেকে অনুরোধ আপনি কি বলবেন আমরা বলছি যে তিলোত্তমা এবং অভয়াদের বিচার চাই এবং আরেকজন যাতে তিলোত্তমা বা অভয়া ঘটে না যায় সেই জন্য আমাদের এই আন্দোলন আমরা সিচ ওয়ার্ক চালিয়ে যাচ্ছিলাম আমরা আমাদের মানবিকতার জায়গা থেকে সিচ ওয়ার্ক থেকে কাজে ফিরেছি যারা আন্দোলনকারী তারা কাজে ফিরেছেন কিন্তু প্রশাসনের মানবিকতা কোথায় প্রশাসনের তারা কি সেই রাজধর্ম পালন করতে পারছে তারা যদি আজকে রাজধর্ম পালন করতে হতো তাহলে আজকে 60 দিনের মাথায় আমাদের রাজ্যে এই নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর এরকম একটা ঘটনা নিয়ে আপনাদেরকে শো করা যেত না আমরা বলছি আমরা এক মিনিট আমরা এই চেঁচামেচিকে দেখে একটা কথা একটা কথা বলে কালচার মানে হচ্ছে আপনাদের ডেডলাইন দিচ্ছেন 24 ঘন্টা এটা থ্রেট কালচারের মধ্যে আসে না কালচারের যখন কথা বলছে ডেডলাইন দিবেন সরকারকে দিস ইজ নট আ থ্রেট